আসসালামু আলাইকুম। আমাদের অনেকেরই চোখে নানা রকম সমস্যা থাকে, চোখে ছানি পড়ে, চোখ ঝাপসা হয়ে যায়, চোখ ঘোলা হয়ে যায়, চোখে চুলকায়, চোখে পানি পড়ে, বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। এই চোখের এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে একমাত্র ব্যায়ামের মাধ্যমে সম্ভব। তবে আমি আপনাদেরকে যে ব্যায়ামটা দেখাবো আজকের, এই ব্যায়াম অবশ্যই যাদের চোখে খুব বড় ধরনের কোনো সমস্যা আছে তারা করবেন না, আর যাদের কোনো চোখে সমস্যা নাই বিশেষ করে তারা একদম সুন্দরভাবে নির্ভয় করতে পারেন। এবং এই ব্যায়ামটা করলে চোখের অদূর ভবিষ্যতে কোনো রকম রোগ হওয়া বা কোনো রকমভাবে কোনো আক্রমণ করা রোগে এ সমস্ত কিছুই থাকবে না, আপনারা ভবিষ্যতে চোখটাকে উজ্জ্বলভাবে রাখতে পারবেন। আপনারা এখন দেখবেন যে এখন আমি আপনাদেরকে দেখাবো যে ব্যায়ামটা কীভাবে করতে হবে। চলুন এখন আমরা ব্যায়ামটা শুরু করি, দেখি ব্যায়ামটা কীভাবে করতে হবে। লক্ষ্য করুন, ঠিক এভাবে আমরা 30 সেকেন্ড পর্যন্ত থাকব। এভাবে 30 সেকেন্ড করার পর আমরা 30 সেকেন্ড শুয়ে পড়ে বিশ্রাম নেব। ঠিক এভাবে আমরা 4 থেকে 5 প্রস্ত ব্যায়ামটা করব। আর যখনই আমরা এই ব্যায়ামটা করব তখন আমাদের মস্তিষ্কে প্রচুর পরিমাণ রক্ত চলাচল করবে এবং সমস্ত রক্তটা আমাদের মস্তিষ্কে এসে উপস্থিত হবে, ফলে মস্তিষ্কে সমস্ত রক্ত চলাচল করিয়ে মস্তিষ্ককে একেবারে সুস্থ সবল এবং শক্তিশালী করে রাখবে। অর্থাৎ আমরা প্রত্যেকে চেষ্টা করবো ঘুম থেকে উঠে এক গ্লাস পানি তার সাথে একটু লেবু দিয়ে খেয়ে ব্যায়ামটা করার জন্য। আর অন্য কোনো সময় যদি করি তবে 2.5 থেকে 3 ঘন্টা খাওয়ার, ঠিক 2.5 থেকে 3 ঘন্টা পরে আমরা ব্যায়ামটা করার চেষ্টা করব। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।